আমাদের রেগুলার প্রাইস 32,000, নাম ব্লগসের কথা যারা বলবে তাদের জন্য এটা প্রাইস হলো 31,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট অ্যাকশন ক্যামেরা, ওয়াটারপ্রুফ, এটা নিয়ে আসলে কিছু বলার নাই। এটা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেল, হ্যাঁ 12 মেগাপিক্সেল, ওয়াইফাই সাপোর্টেড। বেশ কিছু নিয়ে যাবো, তো আমাকে কমেন্ট করতেছিলেন অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য, সো তার জন্য আজকের এই ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো এলিফেন্ট রোড মাল্টি প্রাণ সেন্টার, যেটা হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার। অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে যারা না চিনেন তাদেরকে দেখা দিচ্ছে, কারণ আমার কাছে অলরেডি একটা ক্যামেরা আছে, এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এটা দিয়ে আপনারা ব্লগিংও করতে পারবেন, বাজারে বিভিন্ন প্রাইসের পাওয়া যায়। সো এটা আসলে ডিপেন্ড করে আপনাদের বাজেটের ওপর। আপনাদেরকে যেই দোকানে নিয়ে যাবো, আর দোকানটা হচ্ছে একটা হোলসেল অ্যাকশন ক্যামেরার দোকান, এখান থেকে অনেকেই দেখা গেছে হোলসেল প্রাইসে কিনে নিয়ে বা বিভিন্ন পেজে বা বিভিন্ন দোকানে নিয়ে ওনারা সেল করে। A few moments later. Okay, তো আমি এখন আসছি পিসি হাউসের ঠিক সামনে। এখানে আছে গোপ্রো 8 আছে, গোপ্রো 7 আছে, যেগুলো সবচেয়ে লেটেস্ট বর্তমান বাজারে। তো জানিয়ে দিব এগুলোর প্রাইস আর আপনারা কীভাবে তাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন। তাদের দোকান অ্যাড্রেস ফোন নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স। এটার সাথে আপনি সব অ্যাক্সেসরিজ গুলাই পাবেন। আচ্ছা, বাইক মাউন্ট, হেলমেট মাউন্ট সবগুলোই পাবেন। কমের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা যেটা সবাই জানে, এটা হচ্ছে ইকেন এস9আর। এটার প্রাইস এখন একটু বেড়ে গেছে আপনার, এখন কি করোনার জন্য দাম বাড়ছে, শিপিং কস্ট এখন অনেক হাই, এখন প্রাইস হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা, 4,000 টাকা। এটা হচ্ছে আপডেট ভার্সন টা, একদম ইকেন এস9আর। জি, এটা হচ্ছে ওয়াইফাই আছে, ওয়াটারপ্রুফ 30 মিটার, 20 মেগাপিক্সেল, আর হচ্ছে আপনার 4K 30 FPS। এটা আগে যেটা ছিল সেটা ছিল 4K 24 FPS, আর 20 মেগাপিক্সেল। আর এটার সাথে আপনার 16টা অ্যাক্সেসরি দেওয়া থাকে আপনার। আচ্ছা, স্ক্রিনটা তো টাচ হবে না? এটা টাচ হবে, টাচ হবে না আর কি। হ্যাঁ, তো এটার সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, HDMI সাপোর্টেড। ওকে, আর এটার দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনি ফেসবুকে বা ইউটিউবে লাইভে যেতে পারবেন। মডেল নাম্বারটা হচ্ছে S6S, H6S। এটা হচ্ছে আপনার ইমেজ স্টেবিলাইজেশন সহ, যেটাকে বলে EIS। এটা দি বিডি করলে বিডি হবে, কি ভিডিওটা শেক করবে, স্টেবল থাকবে আপনার। ডুয়াল স্ক্রিনটা কাজটা হচ্ছে কি, আপনার কত মিনিট ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, মোডগুলো দেখা যাবে, মোডগুলো দেখা যাবে আর কি। এটা সাথে সেম ছোটটা অ্যাক্সেস পাবেন, রিমোট পাবেন, ট্রাইপড থাকবে, আর ট্রাইপড থাকবে, ট্রাইপড থাকবে। এটার প্রাইস পড়বে হলো 7,800 টাকা আপনার। 7,800, এগুলো সবগুলো কিন্তু দেখা আছে ওয়াটারপ্রুফ। জি, ওয়াটারপ্রুফ থাকবে। আচ্ছা, এগুলোর সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই? হচ্ছে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবে, আর 7 ডেজের মধ্যে নেওয়ার পর থেকে প্রবলেম হলে আমরা রিপ্লেসমেন্ট করে দেবো। সবচেয়ে বেস্ট অ্যাকশন ক্যামেরা গোপ্রো হিরো। আচ্ছা, এর এখন নামি ব্লগসের জন্য যারা আসবে তারা ডিসকাউন্টটা পাবে, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট, 31,000 টাকা পড়বে। 31,000 টাকা, জাস্ট না, আমাদের রেগুলার প্রাইস 32,000, নামি ব্লগসের কথা যারা বলবে তাদের জন্য এটা প্রাইস হলো 31,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট অ্যাকশন ক্যামেরা, ওয়াটারপ্রুফ, এটা নিয়ে আসলে কিছু বলার নাই, সবাই জানে, ঠিক আছে। তো এগুলো নিয়ে অনেক রিভিউ আছে, আপনারা দেখে নিন। আর হ্যাঁ ভাই, এগুলো তো অরিজিনাল তাই না? 100%, এগুলোর মধ্যে কপি হয়? গোপ্রো কপি হয় না, কপি হয় না, গোপ্রো কপি হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে হিরো 8 ব্ল্যাক, হিরো 7 ব্ল্যাক। ওকে, এটাও এখন আপনি ডিসকাউন্ট প্রাইসে পাবেন, অনলি হচ্ছে 26,500 টাকা পাবেন। 26,500 টাকা, হিরো 7 ব্ল্যাক। তো এটার দিকে আপনি 4K 60 FPS ভিডিও করতে পারবেন। এটার সাথে আসলে বেশি কিছু অ্যাক্সেসরিজ থাকে না, এই 4-5টা অ্যাক্সেসরিজ দেওয়া থাকে আপনার, এগুলো অ্যাক্সেসরিজ এক্সট্রা পাওয়া যাবে, আপনি সব কিনে নিতে পারবেন এক্সট্রা। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা আছে না, DJI ব্র্যান্ডের একটা আছে, DJI আমাদের স্টক শেষ, DJI হচ্ছে অজমো অ্যাকশন, সেটার দাম হচ্ছে 29,000 টাকা। ওটা কি আপনার কাছে পাওয়া যাবে? নেক্সট উইক আসবে প্রোডাক্ট। এটা অনেক জনপ্রিয় মডেল, এর যে ব্র্যান্ডেরই, জি, এর যে 6 লিজেন্ড, $1,200 দাম পড়ে।
আর এটার প্রাইস পড়বে হচ্ছে 12000 টাকা পড়বে এটার দাম 12000 টাকা প্রাইস বেশি বাট প্রাইস কমে যাবে আবার স্বাভাবিক হলে প্রাইস কমে যাবে টাচ স্ক্রিন হবে ফুল টাচ ডুয়েল আপনার এটা ইএএস সহ ডুয়েল স্ক্রিন এটা 4K 24 FPS এটা সাথে আবার 16টা এক্সেস পাবে এটা হচ্ছে 8G ক্যামেরা মডেল নাম হচ্ছে জেনাইন স্ট্রাইক আচ্ছা এটা মনে হয় আপনার GoPro টাইপের করছে না GoPro টাইপ করছে এটা হচ্ছে ডাইরেক্ট ওয়াটারপ্রুফ আপনার কোনো হাউজিং দরকার নেই কেস লাগবে না কোনো কেস দরকার নেই এটার জন্য এটার মডেল কি এটা হচ্ছে SJ9 স্ট্রাইক আচ্ছা এটাও একটা 4K 60 FPS খুব হাই রেঞ্জের ক্যামেরা এটাও ঠিক আছে এটা GoPro Hero 7 এটা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন আই ডোন্ট ডাবল স্ক্রিন হাউজিং দরকার নেই জি এটাও ডাবল স্ক্রিন আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 19500 টাকা আপনার 19500 টাকা টাকা জি আচ্ছা এটার ভিডিও কোয়ালিটি কেমন ভিডিও কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে সোনিয়া আপনার GoPro Hero 7 এ যে কনফিগারেশন ইউজ করা হয় এখানেও সেম কনফিগারেশন আপনি ইউজ করা হয় আপনার তাই জি আর যারা আসলে বাজেটের জন্য এটা নিতে পারবেন না তাদের জন্য মনে হয় এটা বেস্ট হতে পারে আচ্ছা দেখতে অনেক সুন্দর স্মার্ট এটা আর এটা কি ফিক্সড নাকি এখন কিছু ডিসকাউন্ট করা যাবে না এটা একদম লাস্ট প্রাইস 19000 ফিক্সড প্রাইস তবু আপনি যাচাই করে কিনবেন সমস্যা নেই আপনি কমে পাইলে তো কিনবেন তাই না ওকে আর এটা হচ্ছে এজের আরেকটা ব্র্যান্ড সেটা হলো SJ9 ম্যাক্স আচ্ছা এটা এটার মধ্যে পার্থক্য কি দুইটার মধ্যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার এটা ডাবল স্ক্রিন এটা হলো সিঙ্গেল স্ক্রিন 9 স্ট্রাইকে চাইতে ম্যাক্স এর স্মুথনেস অনেক বেটার আপনার আচ্ছা ভিডিও স্ট্রিমিং যেটা বলে সেটা অনেক বেটার এটা আপনি সিঙ্গেল স্ক্রিন পাবেন ফ্রন্টে কোনো স্ক্রিন থাকবে না টাচ স্ক্রিন তো এটা তাই না জি আচ্ছা তো এটার মডেল হচ্ছে কি SJ9 ম্যাক্স নাই এটা 4K তে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন 30 FPS এ আর এটা হচ্ছে সনি IMX সেন্সর ইউজ করছে আপনি আচ্ছা এটাতে কিন্তু সনির IMX সেন্সর ইউজ করা হয়েছে জি 7 ও তো মনে হয় সেম তাই না হ্যাঁ সনি IMX সনির IMX সেন্সর ইউজ করা হয়েছে এটা তো এটা দুটাই খুবই ভালো মানে কেন এই যে ক্যাম বলেন GoPro বলেন এর বেস্ট ক্যামেরা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 20000 টাকা 20000 টাকা তার মানে ওইটার চেয়ে 500 টাকা বেশি আছে কিনা সবচেয়ে বেস্ট মডেল হচ্ছে এটা ওকে এটার মডেল হচ্ছে কি ক্যান ক্যান S5S প্লাস ওকে তো এটা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেল হ্যাঁ 12 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড এটাতে ইআইএস আছে তো এটার সাথে আপনার সেম 16টা অ্যাক্সেসরিজ পাবেন আচ্ছা এটার মডেল হচ্ছে কি SJ8 প্লাস এটা হচ্ছে 4K 30 FPS হ্যাঁ তারপর হচ্ছে 12 মেগাপিক্সেল সনি সেন্সর এগুলো মোটামুটি ভালো মানে কমের মধ্যে ভালো এগুলো কিন্তু বেস্ট এটা এজকেমে এই মডেল GoPro এগুলো হলো বেস্ট ক্যামেরা হ্যাঁ ইকেন হচ্ছে কমের মধ্যে ভালো 2.33 ইঞ্চি আছে টাচ স্ক্রিন হবে ওকে আচ্ছা এটার দাম কত ভাই এটা 14500 টাকা 14500 টাকা এটার আরেকটা মডেল হলো আপডেটটা SJ8 প্রো এটা হলো 4K 30 FPS আর এটা হচ্ছে আপনার 4K 60 FPS এটাতে 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন ইআইএস আছে এটাতে এটা টাইপ সি চার্জিং ঠিক আছে আর এটার প্রসেসরটা হচ্ছে আপনার সনি আমব্রেলা সেন্সর যেটাকে বলে সনি সেন্সর আপনার এটা দাম হচ্ছে আপনার 15500 15500 টাকা আমাদের ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবে আর ঢাকার বাইরে হচ্ছে আমি কুরিয়ারে পাঠাই 10000 প্লাস হয় আমরা 1000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এগুলো সবগুলো অ্যাকশন ক্যামেরা ওকে ভাই থ্যাংক ইউ নবীন ভাই আসসালামু আলাইকুম যারা আসছেন ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর ঢাকার মধ্যে হলে আপনারা সরাসরি দোকানে চলে আসবেন সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন ওকে আল্লাহ হাফেজ